অবৈধ বালির খরণ সারানবিহীন ট্রাক পার হয়ে যায় ক্ষণে ক্ষণে, কামত একো নহয়, মাথো আলোচনা বিয়পে জনে জনে। কিন্তু এবার এনকেটিভি প্লাসর বাতরির প্রভাব পড়ল। দমকার দক্ষিণ নগাঁও বন সংমণ্ডলের অধীনের শীতলমারীত অবৈধ বালি খনন আর সুরাং বালি সরবরাহর বিরুদ্ধে যা শুক্রবার এনকেটিভির বাতরি সম্প্রচার হয়েছিল। বাতরি সম্প্রচার পিছতেই তৎপর হল হুচাইর বন বিভাগ। নিশা দবগাস্থিত যমুনা উপত্যকা বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ের বনকর্মী হুজাই জেলার শীতলমারীত চলায় অভিযান। অভিযানত চালানবিহীনভাবে বালি সরবরাহ করা AS11EC9288 নম্বরের এখন মিনি ট্রাক জব্দ করা হয়। উল্লেখ্য যে শীতলমারীত যমুনা নৈত থাকা দেবস্থান বালিমহল দুইত ডিমাহাসর হারেঙ্গাজর একটা সরকারি কামর বন বিভাগে এই মহলের এক নির্দিষ্ট পরিমাণত বালি সংগ্রহের ঠিকাদারক পারমিট প্রদান করেছিল। এই পারমিটর গয়নালয় মহলটির মহলদার কামালউদ্দিনে ডিমাহাসর পরিবর্তে হোজাই জেলার বিভিন্ন প্রান্তত অবৈধভাবে বালি সরবরাহ করে রমরমিয়া ব্যবসায় চলাই যার অভিযোগ উত্থাপিত হয়েছিল। সরকারে প্রতিদিনেই হেরবাবলগা হয়েছিল মোটা অঙ্কর রাজহ। বন বিভাগের একাংশ বিষয়াক মেনেজ করে এই কামালউদ্দিন আর আন সহযোগী সকলে এনেদরে বালি সরবরাহ করার অভিযোগ করেছিল তার স্থানীয় সচেতন লোকে। যোৱা এদিন আগত নিউজ সম্প্রচার হয়েছিল। সম্প্রচার হওয়ার পিছত আমার শীতলমারীর পৰা এখন ডাম্পার ধরে লই যায় যে আমি যিকোনো অভিযোগ আনিছিল তো আমার অভিযোগ মতো অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে। গতি আমি প্রশাসনক দাবি জানাও বালি ব্যবসায়ীর লগত যি অবৈধ মানুষ জড়িত হয়ে আছে সেইখিনি মানুষ মানে অন্তিম পলমে তেওঁলোকক আইনের বিহিত ব্যবস্থা লোক লাগে। ইফালে অবৈধ বালি সিন্ডিকেটে লুটিছে কামপুরেরও বালি। হঠাৎ বহি গেছে কামপুর রহা সংযোগী একমাত্র পথটি। বানর পিছত এইবার কপিলিপুরিয়াবাসীর সম্মুখত এই ঘটনায় এক দুর্যোগ হিসাবে ধরা দিছে। চাপর মুখ লাওপানির মাজত থাকা 1B ব্লকের বালিবহলটির অবৈধভাবে নিত শ শ বালির ডাম্পার চলাচল করার ফলত এটা কামপুর বগলাজান পথটি সম্পূর্ণরূপে বহি যাওয়া পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য যে নগাঁও DFO আর কল্যাণী মালাকার নামের মহিলাগীর নেতৃত্বত অবৈধভাবে চলা বালি মহলটির এটা জমর যাতনা ভুগিবলগিয়া হয়েছে কামপুরবাসী রাইজে। দুইগী বিষয়ে মোটা অঙ্কর কমিশন লো এনেদরে অবৈধ বালি সিন্ডিকেটত হাত উজান দিয়ে ক্ষোভিত হয়ে পড়ছে স্থানীয় রাইজ। অবৈধ বস্তুটো আজি এবছর ধরে তার ছত্র ছায়াত তখনলোকে ইমান খোলাম খোলামভাবে ডেইলি শ গাড়ি নি পেলায় বালি গাড়ি নি তখনলোকে ব্যবসায়ী করে আছে। ইয়ার অন্তরালত সদ্যহতে আমি কবলে গেলে ইয়ার DFO কল্যাণী মালাকার জড়িত আছে আর কল্যাণী মালাকারে মানে কিছু টাকা সংগ্রহ করলে তখনলোক অবৈধভাবে বালিমোহন চলাবলে দিছে। আমি ইয়ার সকিয়াই দিছো কল্যাণী মালাকারক আর DFO সকিয়াই দিছো যে তখনলোকে কোনো কারণত কোনো প্রমাণপত্র নোহাক কাগজ পাতি নোহাক তখনলোকে যাতে ইয়াত বালিমহল ইয়াত চলাবলে নিদিয়ে, কারণ এই বালিমহলটোই আমাক যথেষ্টখিনি ক্ষতি করেছে। নগাঁও DFO আর কল্যাণী মালাকারক ভয় করে নাকি বিভাগীয় কর্তৃপক্ষ তথা অসম সরকারে? নে রহা সমষ্টির বিধায়ক শশীকান্ত দাসর আশীর্বাদ পুষ্ট হয়ে এনেদরে চলিছে বালির সিন্ডিকেট। দবকার পৰা ইসমাইল আলী আর কামপুরের পৰা প্রশান্ত রাজবংশীর রিপোর্ট এনকেটিভি প্লাস।